আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে এমএনএস মিনি স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো ষষ্ঠ শ্রেণীর 21তম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টের প্রশ্নটি আমি এখানে আলোচনা করছি, পরবর্তীতে আমি এটার অ্যান্সার দিয়ে দিচ্ছি। সবাই একটু প্রশ্নটি দেখে নাও। 7টি পূর্ণ সংখ্যা 5, 1, -3, -2, 0, 6, 9, 5, 1, -3, -2, 0, 6, 9। কোশ্চেন নম্বর ক, উপরের সংখ্যাগুলো থেকে ঋণাত্মক ও ঋণাত্মক সংখ্যাগুলো বের করো। তো আমি জানি তোমরা অবশ্যই জানো যে ঋণাত্মক ঋণাত্মক সংখ্যা কোনগুলো, সেগুলো তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তো এখানে ঋণাত্মক সংখ্যাগুলো হলো -3, -2, আর অঋণাত্মক সংখ্যা মানে ধনাত্মক সংখ্যা 5, 1, 0, 6, 9। আশা করি বুঝতে পেরেছ। খ নম্বর কোশ্চেন, অঋণাত্মক সংখ্যাগুলিকে সংখ্যারেখায় স্থাপন করে, অর্থাৎ যে -3 এবং -2 আমাদেরকে সংখ্যারেখায় স্থাপন করতে হবে। গ নম্বর কোশ্চেন, সংখ্যাগুলোর মানের ক্রম অনুসারে সাজিয়ে লিখো, মানে সবচেয়ে বড় ছোটকে। আমাদের নিয়ে এখানে সবচেয়ে বড় সংখ্যা হলো, মানের ক্রম সাজিয়ে লিখে সবচেয়ে বড় সংখ্যা হলো 9। তো আমরা -2, -3, তাহলে -3 সবচেয়ে ছোটো, -3, -2, 1, সরি -3, -2, 0, 1, 5, 6, 9। এগুলো সহজ একটা অ্যান্সার, সংখ্যাগুলো মানের ক্রম সাজিয়েই লিখা। আশা করি তোমরা পারবে। এখানে দেখানো লাগবে না হয়তো যে -3, -2, 0, 1, 5, 6, 9। তারপর সংখ্যারেখা স্থাপন করে সংখ্যাগুলো যোগফল নির্ণয় করো, অর্থাৎ এই সংখ্যাগুলোকে আমাদেরকে সংখ্যারেখা সাজাতে স্থাপন করতে হবে, স্থাপন করে সবগুলো যোগ করতে হবে। তো শিক্ষার্থীরা, আমি নেক্সটে তোমাদের ভিডিওটি দিয়ে দিচ্ছি। তো এই ভিডিওটি পাওয়ার জন্য তোমার চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।